আম্মু আমি কেক বেশি কয়টা জাকিয়ে দিছো। চোখে দিয়েছে, কেমন লাগছে সবাই একটু বলেন। আপনাদের মুক্তি প্যাকেজ হঠাৎ করে যার কারণে আমরা একটু অনলাইনে আমরা কাজ করে আর আসার পরে অনেক ভালোবাসার আপুদের সঙ্গে ভাইয়াদের সঙ্গে দেখা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে ব্লগটি হচ্ছে আমার বাবাকে আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি, তার বাবার চোখের সমস্যা হয়েছিল। এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও, এটা হচ্ছে আমার বাবার বাড়ি যখন আমি ঘুরতে গিয়েছিলাম তখনকার ভিডিও। আমার বাবা হঠাৎ করে চোখের প্রবলেম হয়, চোখে দেখতে পারতো না, কি হয়েছিল হঠাৎ করে যার কারণে আমরা ইসলামী হাসপাতালে নিয়ে গেলাম ওইখানে চক্ষু দেখানোর জন্য। আর আমারও ইদানিং মানে তখন প্রবলেম ছিল চোখের উপরে, কেমন অনেকক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থাকলে বা মোবাইলে কাজ করলে তখন আমার প্রচুর মাথা যন্ত্রণা করতো। আর বিশেষ করে আপনারা তো জানেন যেহেতু অনলাইনে আমরা কাজ করি আর এই কাজটা যেহেতু চোখের উপরে প্রেশারটা বেশি পড়ে, সেহেতু আমাদের চোখগুলোকে সেফ রাখার দায়িত্ব কিন্তু আগে থেকে আমাদের করা উচিত। তো যাই হোক, আমার কোনো চোখের এমনিতে কোনো প্রবলেম না, তো আমি চাচ্ছিলাম যে চোখের সেফটির জন্য ডাক্তার দেখানো। তো যেহেতু আমার বাবাকে নিয়ে যাচ্ছি, তো সেই সুবাদে মাসুদানা আমারও ডাক্তার দেখিয়ে দিল। তো আমার মনে হয় এদিক দিয়ে ভালোই হয়েছে, কারণ ডাক্তারটা দেখানো উচিত ছিল আমার অনেক আগেই। তো যাই হোক, দেরিতে হলো, আমার বাবার সঙ্গে সঙ্গে আমার চোখটা দেখিয়ে আসলাম। আর এটা হচ্ছে 300 ফিট দিয়ে আমরা যাচ্ছিলাম, তো 300 ফিট নিয়েও আমরা কথা বলতেছিলাম। আগে যখন শুরু করছিল তখন একটু চিপা ছিল, মানে 100 ফিট করছিল মনে হয়। তো এখন আবার এটা বেশ কিছুটা রাস্তাটা চওড়া হয়েছে, ভালোই হয়েছে। এই তো আমরা কিন্তু চলে আসছি এখন ইসলামী হাসপাতালে চক্ষু দেখানোর জন্য। তো এখানে লাঞ্চ করেছি আমার বাবাকে, ভাইকে নিয়ে লাঞ্চ করে আমার বাবাকে আবার ভিতরে নিয়ে গেছে চোখের টেস্ট করানোর জন্য। আর এদিকে হচ্ছে আমি আবার চা প্রেমিক, এটা আপনারা জানেন। তো আপনার ভাইয়া বলছিল যে তুমি কফি খাও, পরে আমি দেন এখানে কফি খাচ্ছিলাম। আর এখানে আসার পরে অনেক ভালোবাসার আপুদের সঙ্গে ভাইয়াদের সঙ্গে দেখা হয়ে গেছিলো। এখানে একটা ভাইয়ার সঙ্গে মাসুদান অনেকক্ষণ কথা বলছিলো, সে ভাইয়াটার নামটা আবারও বলে গেছি, ভাইয়াটা যদিও আমার লাইভে আসে। যাই হোক, ভাইয়াটার বাবুটার জন্য অনেক অনেক আদর এবং ভালোবাসা থাকলো। আর এদিকে হচ্ছে চোখের ডাক্তার দেখাইয়া আমরা তারপরে অনেক কাজ ছিল সেগুলো করে এখন বিদায় নিয়ে নিচ্ছি। আজকে সারা দিনটাই কেটে গেল এই হাসপাতালে। এখন আমি যাচ্ছি চশমা দেখার জন্য। তো যাই হোক, এখান থেকে চশমাগুলো দেখিয়ে তারপরে চুজ করলাম যে কীরকম চশমা নেব। তো অবশেষে এই চশমাটা আমার ভালো লেগেছিলো, ফ্রেমটা খুব ভালো ছিল, বাট তখন আমি কিনিনি, তখন শুধু জাস্ট চেক করে আসলাম। তো এই যে চোখে দিয়েছে, কেমন লাগছে সবাই একটু বলেন। আপনাদের মুক্তি আপাকে চশমা চোখে দিলে কেমন লাগে, যেহেতু নতুন নতুন আগের কোনো অভিজ্ঞতা নেই। সারাদিন হাসপাতালে থেকে এখন বাড়িতে চলে যাচ্ছি, কারণ বাহিরের খাবারটাও ভালো ছিল না। এর বাচ্চাদের খুশি করার জন্য অনেক কিছু করা লাগে। বাবা ই পাই নাই, কেক পাই নাই, তোমার জন্য চকলেট নিয়ে আইছি। ও কেক খাইতে চাইছে, আর ও কোনো কিছু খাইতে চাইলে না দিলে জ্বর হয়। রাখি ভাইয়ের সাথে দুষ্টামি করুন। দেখবেন যায় লো করোনা দুষ্টামি করে, এগিনে আর মাথায় দিবে। দেখি ও রিঅ্যাক্টর দেখি। আমরা বলবো কেক পাই নাই, তোমার জন্য চকলেট নিয়ে আসছি। চলেন ডাক্তার থেকে আসার সময় তোমার নানা বাড়ি কোনো জায়গায় কোনো কেক নেই,
এই দাসগ্রাম না আম্মু, তারপরে কত ছোট ছোট পিঠা খেয়েছি। তুমিরা যেমন আমারে বলছো এই গ্রামে গরুর গোশত পাওয়া যায় না, কোনো কিছু পাওয়া যায় না, মুরগি পাওয়া যায় না, এই জন্য আমাদের গ্রামে কোনো এই কেক পাওয়া যায় না। তুমি না বলছো যে যা গরু গোশত মুরগির গোশত কিছু পাওয়া যায় না। কেক বাইতে দেই, কেক বের করবে তুমি, চুপটা চুপ ফেলে দাও। এই কান্ত বলছি আমি, এই ছেলে পাই নাই, তুমি বের হও, নানার বাড়ি আবা না। আমরা কেকের অর্ডার দিয়েছি, নানা ভাই অর্ডার দিয়েছে, তাড়াতাড়ি দাও, ঈশ্বর পথ দাও, ওই আমি ঈশ্বর পথ দাও, তুমি আনু বসেছর মধ্যে ধরো তো।